हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आमार चैनले तुम्हारे सबाई के जानाई अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबाशा। आज के हलो सप्तमी और एखन हलो बिकेल बेला, तो आज के एक घूरते बेरोबो से हीजन्य एक रेडी हुए निच्छी। जदिओ जानी ये व्लगटा तुम्हारा जखन पाबे तखन सप्तमी थाकबे ना, किन्तु आज के तो आमी भिडियोटा बानाच्छी और आज के हलो सप्तमी, तो सेइजन्य तोमादेरके सबाईके शुभ सप्तमी बोललाम। और एखन आमी एकटु रेडी हुए निच्छी, बेरोबो हलो तोमादेर दादा भाई और मिहुर साथे, सेइजन्य एकटु साजगोज করে নিচ্ছি। আর সাজগোজ করে নিচ্ছি বলতে সব কিছু হয়েই গেছে, ড্রেস ট্রেস পরা যা কিছু করার হয়ে গিয়েছে, এখন শুধু কানেরটা পরবো আর বেরিয়ে যাব। নিজে তোমাদের দাদা ভাই আর মিহু ওয়েট করছে আর ওরা তাড়া দিচ্ছে বারবার করে। আর এখানে আমি যে কানেরটা পরেছি, কেন জানি না আমার মনে হচ্ছে সেই কানেরটাই ড্রেসটার সাথে একদমই ম্যাচ করছে না। কিন্তু সত্যি কথা বলবো, এখন আমার কানের খোঁজার মতো, ওয়েস্টার্ন কানের আর কি খোঁজার মতো একদমই সময় নেই, সেই জন্য এটাই পরে নিলাম। আর আজকে যে ড্রেসটা পরেছি, সেই ড্রেসটা কিন্তু আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, গতকালই এটা এসে পৌঁছেছে, তো সেই জন্য ভাবলাম এই ড্রেসটাই আজকে পরে নিই। তো তাই এই ড্রেসটা পরে নিয়েছি আর পরে নিয়ে এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আজকে লোকালেই ঠাকুর দেখব, লোকাল যে কটা ঠাকুর হয়েছে সে কটাই দেখব। আর মিহু মিহুর বাবার সঙ্গে হাত ধরে ধরে একটু একটু করে হাঁটছে ও, কিন্তু পুরো যতক্ষণ আমরা বাইরে ঠাকুর দেখেছি ভীষণ শান্ত হয়ে একদম লক্ষ্মী ছেলের মতো ঠাকুর দেখেছে, একটুও বায়না করেনি। আর মিহু কিন্তু বেশিরভাগ সময় তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই ছিল, তাই আমার খুব একটা অসুবিধা হয়নি। আর আজকে তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছে হলো একটা সারপ্রাইজ। তো আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার মনটা একটু খারাপ, কারণ তোমাদের দাদা ভাই পুজোতে থাকতে পারছে না। তো সেই রকমটাই আমিও জানি যে পুজোতে তোমাদের দাদা ভাই আসতে পারবে না, তো আমারও মনটা ভীষণই খারাপ ছিল। কিন্তু আজকে বিকেলবেলা হঠাৎ করে দেখি তোমাদের দাদা ভাই চলে এসেছে আর আগে থেকে আমাকে একদমই জানায়নি, তো এটা আমার কাছে একটা সারপ্রাইজ ছিল। আমার তো ভীষণই ভালো লেগেছে, কারণ পুরো পুজোতে ওকে ছাড়া একা একা থাকতে হবে এটা ভেবেই আমার ভীষণ খারাপ লাগছিল। তো ফাইনালি যখন ও এসেছে তখন আমার খুব ভালো লাগছিল, আর তারপর তাই ঝটপট করে রেডি হয়ে আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। যদিও তোমাদের দাদা ভাই বেশি দিনের ছুটি পায়নি, জাস্ট দুদিনের জন্যই এসেছে, ও সপ্তমী আর অষ্টমী এই দুদিন থাকবে, থেকে আবার চলে যাবে। তবুও দুটো দিন যে থাকতে পারছে এটাই আমার জন্য অনেক, নাইমামার থেকে কানা মামা ভালো একটা কথা আছে না, তো সেই রকমটাই হয়েছে আমার অবস্থা, একদমই থাকছিল না, সেখানে যে দুদিনের ছুটি পেয়েছে এটাই অনেক। তো আমরা আজকে লোকাল যে ঠাকুরগুলো আছে সেইগুলোই দেখছি। আর এইখানে দেখো কীরকম লম্বা লাইন পড়েছে, তো এখনকার প্রত্যেকটা পুজো প্যান্ডেলে এত বেশি লাইন পড়ে যে কী আর বলবো। আর মিহু যেহেতু ছোট, ওকে নিয়ে লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ঠাকুর দেখা একটু কষ্টকর, যদিও মিহু খুব একটা জ্বালায় না, কিন্তু তবুও ও তো বাচ্চা মানুষ, ছোট, তো ওর একটু কষ্টই হয় অনেকক্ষণ ধরে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে ঠেলে গুতগুতি করে ঠাকুর দেখতে যাওয়া। তো সেই জন্য আজকে আমরা ফাঁকায় ফাঁকায় যে কটা ঠাকুর বা প্যান্ডেল হয়েছে সেগুলোতেই ঢুকেছি, খুব বেশি ভিড়ের মধ্যে আর যাইনি। আসলে আমারও সত্যি কথা বলতে একদমই খুব ভিড়ে গুতগুতি করে ঠাকুর দেখতে একদমই ভালো লাগে না, তাই জন্য ফাঁকায় ফাঁকায় যে কটা প্যান্ডেল আমরা পেয়েছি সে কটাই দেখেছি, সামনে পড়েছে আর কি। বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম তখন সত্যি ভাবিনি যে এতক্ষণ ধরে আমরা এতগুলো ঠাকুর দেখতে পারবো, ভেবেছিলাম যে মিহু হয়তো একটু পরেই কান্নাকাটি শুরু করে দেবে, তখন ওকে আবার নিয়ে আমাদের বাড়ি ফিরে আসতে হবে। কিন্তু পুরো রাস্তায় সত্যি কথা বলতে মিহু একটু কান্নাকাটি করেনি, বরং উল্টে আমাদের হাত ধরে ধরে খুব সুন্দরভাবে ঠাকুর দেখেছে, একটুও বায়না করেনি, আর অনেক অনেক ছবি তুলেছে। মিহু আর আমি দুজনেই আমরা অনেক ছবি তুলেছি, তোমরা যদি চাও নিচে ফেসবুকে আমার প্রোফাইলের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারো আমার ফেসবুকে। আমি কিন্তু আমার সমস্ত ছবি ফেসবুক এবং ইনস্টাগ্রাম এগুলোতে পোস্ট করি, তাই তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমরা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো। আর এইখানে আমরা আছি যেখানে, সেখানে বানানো হয়েছিল চন্দ্রযানের মতো কিছু একটা, তো সেইখানে এখন আমরা ঠাকুর দেখতে এসেছি। আর এই যে মিহু মিহুর বাবার কোলে, মিহু ওর বাবাকে একটুও চোখের আড়াল করছে না, এই যখনই আমার হাত ধরে ধরে একটুখানি হাঁটছে, হাঁটার পরপরই পিছন ঘুরে আবার তাকিয়ে খুঁজছে যে বাবা কোথায়। তো পুরো যতক্ষণ আমরা ঠাকুর দেখেছি বেশিরভাগ সময়ই ওর বাবার কোলেই ছিল, নয়তো বাবার হাত ধরে হাঁটছিল। আর এখানে হচ্ছে দেখো খুব সুন্দর একটা ধুনুচি নাচ হচ্ছে, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম ধুনুচি নাচ, আর তারপর এখন আমরা একটু সেলফি তুলছি।
তো যাই হোক, আমরা ঠাকুর ঠাকুর দেখে চলে এসেছি ফুচকার দোকানে। এখানে আমি খাবো হলো দই ফুচকা। তোমাদের দাদাভাই দই ফুচকা খায় না, তো সেই জন্য তোমাদের দাদাভাই নর্মাল ফুচকা খাবে। আর মেহুর হাতেও একটা ফুচকা দেওয়া হয়েছে, শুধু শুধু ও খাবে শুকনো ফুচকা। আর আজকে যেহেতু আমাদের নিরামিষ, সেই জন্য আমরা বাইরে কোথাও কিচ্ছু আমিষ খাবার খাবো না। শনিবার দিনটা আমরা নিরামিষই খাই, সেই জন্য আর বাইরে কিছু খাইনি, জাস্ট ফুচকা খেয়েছি। ফুচকা খেয়ে তারপর এসেছি হলো আমি আমার বাপের বাড়ি, মানে আমার বাড়িতে এসেছি। আর এখানে এসে আইসক্রিম খাচ্ছি আমরা। আর আমি আইসক্রিম খাবো, মিহু আইসক্রিম খাবে না সেটা তো হয় না। আমাকে খেতে দেখে ওকেও এখন খেতে হবে আইসক্রিম, না দিলেই কান্নাকাটি করছে। তো এখানে একটা কর্নেটো আমি খাচ্ছিলাম, সেটাই মিহুকে একটুখানি দিচ্ছিলাম। আর মিহু দেখো পুরো মুখের অবস্থা কীরকম ভূতের মতো করে রেখেছে, আইসক্রিমটাকে এমনভাবে খেয়েছে যে সারা মুখে একদম ভর্তি হয়ে লেগে রয়েছে। তো এরপর আমরা চলে এসেছি হলো পাড়ার পুজো মণ্ডপে। এখানে গান বাজছিল, সেই জন্য মিহুকে দেখো কীরকমভাবে নাচ করছে। মিহু নাচ করতে ভীষণই ভালোবাসে, তাই ও যখনই গান শোনে তখনই ও নাচ শুরু করে দেয়। আর আমাদের পাড়ার মণ্ডপে তো খুব জোরে বক্স বাজছিল, তো সেই জন্য মিহু এখানে নাচ শুরু করে দিয়েছে। মিহু বাড়ির থেকেই নাচে যখন ও আওয়াজ পায় এরকম গানের। আমাদের বাড়ির ঠিক একটা বাড়ি পরেই পুজো হচ্ছে, সেই জন্য বাড়ির থেকেই বক্সের আওয়াজ শোনা যায়। তো সেই জন্য ও বাড়িতেই নাচা শুরু করে দেয় যখনই ও আওয়াজ পায় বক্সের। আর এখানে এসে ওর তো কোনো নাচের কোনো সীমানাই নেই, ওর নেচেই যাচ্ছে। কোনো বাচ্চা দেখো নাচ করছে না, সবাই নিজের মতন করে খেলাধুলো করছে বা বসে রয়েছে, ও একা একা নিজের মতন করে নাচ করছে। তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করি। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক শেয়ার করো। তো চলো আজকের মতো এখানেই শেষ করি, টাটা।